welcome back to mahis world আজকে শেয়ার করবো বাচ্চাদের শীতকালে তেল মালিশের সম্পর্কে বন্ধুরা নতুন মাদের মনে বাচ্চাদের তেল মালিশের সম্পর্কে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা বাচ্চার জন্য তেল মালিশ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এর গুরুত্বটা শীতকালে আরও বেড়ে যায় বন্ধুরা নতুন মারা হয়তো অনেক প্রশ্নের উত্তর অজানা থেকে থাকে তার ফলে বাচ্চার কিন্তু ঠান্ডা লেগেই থাকে তো আজকের ভিডিওটি স্কিপ না করে দেখুন নিশ্চয়ই আপনার ভালো লাগবে প্রথমেই অনেক মাদের প্রশ্ন বাচ্চাকে স্নান না করালে সেদিন কি বাচ্চার অয়েল ম্যাসাজ করা যায় কি না বন্ধুরা অবশ্যই করা যায় সেক্ষেত্রে বাচ্চার গাটা স্পঞ্জ বাদ করে দেবেন তার ফলে তেল মাখানোর জন্য বাচ্চার গায়ে যে ধুলো ময়লাটা লেগে থাকে সেটা উঠে যাবে আর বাচ্চার চন মনেও থাকবে নেক্সট পয়েন্ট অনেক মাদের মনে প্রশ্ন থাকে বাচ্চার জন্য কয় টাইম মালিশ করা দরকার বন্ধুরা এর ক্ষেত্রে বলবো বাচ্চাকে এক থেকে দুবার মালিশ করা যেতে পারে একবার দশটা থেকে এগারোটার মধ্যে আর একবার রাতে শোবার আগে বন্ধুরা অনেক মাদের মনে প্রশ্ন থাকে যে বাচ্চাকে কখন মালিশ করা উচিত স্নানের আগে না স্নানের পরে সেক্ষেত্রে বলবো বাচ্চাকে স্নানের আগে মালিশ করাই দরকার তার ফলে বাচ্চার তেল থেকে যে ধুলো ময়লা আসে সেটা স্নান করার জন্য উঠে যাবে স্নানের পরে বাচ্চার শরীর ভালো রাখার জন্য আপনি ব্যবহার করতে পারেন বেবি লোশন বন্ধুরা অনেক মাদের মনে প্রশ্ন বাচ্চাকে তেল কি গরম মাখাবো না ঠান্ডা মাখাবো বন্ধুরা অবশ্যই বাচ্চার মালিশের জন্য তেলটা হালকা গরম করে নেবেন তাহলে বাচ্চার মালিশের সুবিধা হবে বাচ্চা ঠান্ডা লাগার হাত থেকে মুক্তি পাবে বাচ্চার স্কিন ভালো থাকবে বাচ্চার স্কিনের মধ্যে গ্রোয়িং ভাব আসবে বন্ধুরা বাচ্চার তেল ডাইরেক্ট গরম করবেন না ডবল বয়েল প্রসেসিংয়ে বাচ্চার তেল গরম করবেন এতে তেলের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখবে বন্ধুরা শীতকালে বাচ্চা তেল মালিশ করবেন বন্ধ ঘরের মধ্যে যেখানে হাওয়া বাতাস কম সেই সমস্ত জায়গায় বাচ্চাকে মালিশ করবেন বন্ধুরা এই একটা বিষয় খেয়াল রাখবেন বাচ্চা তেল মালিশ করার পর কখনোই হাওয়াতে রাখবেন না রোদ্রে রাখতে গিয়ে বাচ্চাকে কখনো খোলা হাওয়ার মধ্যে রাখবেন না ঠিক এই সময় বাচ্চাকে ঠান্ডা লাগার সম্ভাবনা সব থেকে বেশি হয় বাচ্চার গায়ে যখন তেল থাকবে আর বাচ্চা যখন হাওয়ার মধ্যে থাকবে বাচ্চা খুব সহজে বাচ্চাকে ঠান্ডা লাগতে পারে বন্ধুরা এই একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন নেক্সট পয়েন্ট শীতকালে বাচ্চার মালিশের জন্য সবথেকে ভালো তেল হচ্ছে সর্ষের তেল অথবা অলিভ অয়েল বা আমন্ড অয়েল এই তিনটে তেলের মধ্যে আপনার বাচ্চা যেই তেলটা সহ্য হয় সেই তেল দিয়েই মালিশ করবেন বন্ধুরা চেষ্টা করবেন বাচ্চাকে আমন্ড অয়েল দিয়ে মালিশ করতে আর সপ্তাহে একদিন সর্ষের তেলটা রসুন দিয়ে ফুটিয়ে মালিশ করবেন এতে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই কমে যায় বন্ধুরা এছাড়াও সপ্তাহে একদিন দেশি ঘি দিয়ে মালিশ করতে পারেন এতে বাচ্চার স্কিন খুব ভালো শীতকালে বাচ্চার জন্য নারকেল তেলটা অ্যাভয়েড করবেন বন্ধুরা নিউবর্ন মাস আগে কখনোই তেল মাখানো উচিত নয় কারণ ওদের চামড়া খুব পাতলা হয় অনেক ক্ষেত্রে বাচ্চার স্কিন ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে শীতকালে বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে যদি আপনি মালিশ করেন তাহলে অবশ্যই পায়ে মোজা পরিয়ে বাচ্চাকে ঘুম পাড়ান বাচ্চাকে খেলতে দিন কখনোই তেল মালিশ করার পর খোলা অবস্থায় রাখবেন না এর ফলেও কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে থাকে বন্ধুরা আশা রাখছি এই ভিডিওটার মাধ্যমে আপনার একটু উপকার এসেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাচ্চাদের সম্পর্কে যে কোনো তথ্য পেতে আমার চ্যানেল ভিজিট করুন নিশ্চয়ই আপনার ভালো লাগবে আজ তবে এই পর্যন্ত